নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই মকর রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক আপনাদের অর্থাৎ মকর রাশির জাতক ও জাতিকাদের এপ্রিল মাস কেমন যেতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের এই মাস শুভ বার্তা বহন করতে চলেছে এবং কোন কোন দিক আপনাদেরকে বিশেষ করে সাবধান থাকতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়। শুভ শুশীঘ্র। আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের এপ্রিল মাস কেমন যেতে চলেছে তার একটি আগাম পূর্বাভাস এই ভিডিওতে আমি দিতে চলেছি। তবে একটি বিষয় আমি আপনাদেরকে পূর্বে অ্যালার্ট করে দিতে চাই। দেখুন, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি, সেটি কিন্তু পুরোপুরি সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, কারণ আপনার মতো যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনার মতো মকর রাশির জাতক ও জাতিকা হাজারো বা লাখো রয়েছে। সকলের যে একই রকম চলবে তা নয়, পুরোটাই চলবে আপনার নিজস্ব জন্মছকে গ্রহের দশা অন্তর্দশার উপরে। আর সেই দশা অন্তর্দশা যদি ম্যাচ খেয়ে যায় বর্তমান গ্রহের দশা অন্তর্দশার সাথে, সেক্ষেত্রে কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকবে। আর যদি এর উল্টোটা হয় তাহলে পুরোপুরি মিলবে না। তবে এই ভিডিওটির মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক মকর রাশির জাতক ও জাতিকার এপ্রিল মাস কেমন যেতে চলেছে। প্রথমে আসি শরীর স্বাস্থ্য, কারণ কথায় আছে না, স্বাস্থ্যই সম্পদ। অর্থাৎ শরীর ভালো থাকলে মনও ভালো থাকে এবং যে কোনো কাজে কিন্তু উদ্দীপনা পাওয়া যায়। তাই শারীরিক দিকটা আমি আগে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, গ্রহের যা গোচর রয়েছে সেই হিসাবে আমি একটি কথাই বলবো, আপনাদের শারীরিক দিক কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো যাবে। অর্থাৎ পূর্বের থেকে কিন্তু অনেক ডেভেলপমেন্ট করবেন। এছাড়াও আপনাদের গুরুজনদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু এই মাসে টুকিটাকি প্রবলেম থাকবে, এদিকটা অবশ্যই মাথায় রাখবেন। অর্থাৎ আপনার মা, আপনার বাবা, এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু প্রবলেম ক্রিয়েট হবে, এদিকটা অবশ্যই মাথায় রাখুন। তবে আপনাদের শরীর স্বাস্থ্য কিন্তু আগের থেকে ভালো যাবে এবং যারা দুরারোগ্য রোগীদের ভুগছেন সেই জায়গা থেকে কিন্তু অনেকখানি উপশম হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর আসি পড়াশোনা, অর্থাৎ যারা বিদ্যার্থীরা রয়েছেন তাদের কেমন যেতে চলেছে। দেখুন, পড়াশোনার দিক কিন্তু এই মাসে যথেষ্ট ভালো যেতে চলেছে। তবে তাদের ভালো হবে যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন, অর্থাৎ যারা এমএ পিএইচডি রিসার্চমূলক পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশি পরিমাণে শুভ হবে। আর যারা মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করছেন বা উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে মধ্যম যেতে চলেছে। এই মাসে গাড়ি বা বাড়ি কিনতে পারেন বা বুকিংয়ের জন্য অ্যাডভান্স অর্থ দিতে পারেন। যারা ফিল্ম দুনিয়াতে রয়েছেন, গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন, ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রে কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। আপনাদের কিন্তু নতুন কাজের সুযোগ কিন্তু আসতে চলেছে। এর পাশাপাশি আপনাদের মান সম্মান কিন্তু বৃদ্ধি পাবে। এছাড়াও যারা রাজনৈতিক লেভেলে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। আপনাদের কিন্তু মান সম্মান বৃদ্ধি হতে চলেছে। তবে যারা গর্ভবতী মহিলারা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমি বিশেষ করে সাবধানে থাকতে বলবো। অর্থাৎ এই মাসের মাঝামাঝি পর্যন্ত আপনারা একটু সাবধানে চলাফেরা করুন। তবে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদের কিন্তু বিবাহ স্থির হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ অনেক দিন ধরে যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, বিবাহ হতে চাইছে না, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হয়ে গেছে। আপনাদের সেই সম্পর্কগুলো কিন্তু ম্যাচিউরিটি হতে চলেছে, তাই বিবাহের জন্য এগোতেই পারেন। এছাড়াও যারা প্রেম বা প্রেমজ সম্পর্কের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই মাস যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। অর্থাৎ আপনাদের জীবনে নতুন প্রেমের পাশাপাশি পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করতে চলেছে। এছাড়াও যারা প্রেমকে বিবাহের উদ্যান দিতে চান তারাও কিন্তু এই মাসে এগোতে পারেন। তবে এই মাসের শত্রুতার দিক কিন্তু দেখা যাচ্ছে, সেটা জ্ঞাতিশত্রু বলুন বা পাড়া থেকে শত্রুতা বলুন বা কাজের জায়গা থেকে শত্রুতা বলুন, এই শত্রুতা ভাব কিন্তু দেখা যাচ্ছে। সেটা গুপ্ত শত্রুতা হতে পারে বা সামনাসামনি শত্রুতা, তবে গুপ্ত শত্রুতা হওয়ার সম্ভাবনাটা বেশি পরিমাণে দেখা যাচ্ছে। তাই এদিকটা অবশ্যই আপনারা মাথায় রাখুন
এবং কাউকে হুট করে বিশ্বাস করে মনের কথা বলবেন না এবং কাউকে টাকা ধার দেবেন না এবং টাকা ধার নেবেন না। এই দুই ক্ষেত্রে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে। এই মাসে কর্মপ্রাপ্তির দিক কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। যারা বেকার রয়েছেন, ঘরে বসে রয়েছেন, তারা কিন্তু নতুন চাকরি পেতে চলেছেন, তাই চাকরির জন্য আপনারা নির্দ্বিধায় চেষ্টা করতে পারেন। তবে যারা একই জায়গায় কাজ করছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রেশার বৃদ্ধি হতে চলেছে, অর্থাৎ আপনাদের কাজের চাপ কিন্তু বৃদ্ধি পাবে। তবে এই কাজের চাপের ভয়ে আপনারা কিন্তু কাজ ছাড়বেন না, সেক্ষেত্রে কিন্তু অর্থনৈতিক সংকটের মুখোমুখি হতে পারেন। তবে এই মাসে আপনাদের লটারি, সাট্টা, জুয়া বা শেয়ার মার্কেট থেকে অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তাদেরও কিন্তু যথেষ্ট পরিমাণে অর্থ আগমনের দিক কিন্তু প্রশস্ত হতে চলেছে। এই মাসে আপনারা ভ্রমণে যেতে চলেছেন, অর্থাৎ ট্যুরে যেতে চলেছেন। তবে এই মাসে ছোটোখাটো দুর্ঘটনা কিন্তু যোগ রয়েছে, তাই ভ্রমণে যাওয়ার আগে অবশ্যই কোনো ইষ্ট দেবতার নাম করে বেরুন, যেক্ষেত্রে আপনার সমস্ত বাধাই কিন্তু কেটে যাবে। তো ওভারঅল যদি বলা যায় এই মাস আপনাদের জন্য অনেক দিকই শুভ রয়েছে। ছোটোখাটো দিক প্রবলেম রয়েছে, যেমন শত্রুতা, যেমন কাউকে টাকা ধার না দেওয়া, এই সমস্ত দিক কিন্তু প্রবলেম রয়েছে। এছাড়াও পিতা বা মাতার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই কয়েকটা দিক আপনারা যদি মেনটেন করে চলেন সেক্ষেত্রে কিন্তু এই মাস দুর্দান্ত যেতে চলেছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মতো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।